ওম গম গণপতে নমঃ ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব যে রক্ষাবন্ধন, রাখি বন্ধন, রাখি পূর্ণিমায় যে রাখি বাঁধবেন সেই রাখি 30 আগস্ট 2023 না 31 আগস্ট 2023 কোনটি শুভ ফল প্রদান করবে এবং কোন সময় ভুলেও রাখি বাঁধবেন না, কেননা এই সময় একটি খুবই অশুভ যোগ চলবে। 30 31 এই দুদিনের মধ্যে কোন দিন বাঁধলে শুভ সূচক হবে এবং ভাই বোন এনের জীবনে সুন্দর একটি মুহূর্ত এবং সৌভাগ্য সমৃদ্ধি আসবে সে সম্পর্কে আমরা জানব। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলবো যে রক্ষাবন্ধন একটা পবিত্র ক্ষণ, কিন্তু 2023 দেখতে পাওয়া যাচ্ছে যে দুদিন কী হচ্ছে, দুদিনই পূর্ণিমা পাওয়া যাচ্ছে এবং রক্ষাবন্ধনের সময় পাওয়া যাচ্ছে, কিন্তু একদিন খুবই অশুভ সময় যেটি হচ্ছে আপনাদের 30 এবং 31 মধ্যে কোনটি বাঁধলে আপনাদের জীবন, কোন সময় বাঁধলে জীবন সুন্দর হয়ে উঠবে সেই সম্পর্কে আমরা জানব। কিন্তু তার আগে অবশ্যই আমরা বলে দিই যে কীভাবে রাখিটিকে সেলিব্রেট করবেন, অর্থাৎ রাখি পূর্ণিমা আর তে রাখি বাঁধার আগে কিন্তু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হয়। নিলাম রাখি আর সেই রাখিটা ভাইয়ের হাতে বা দাদার হাতে বেঁধে দিলাম, তাহলেই কিন্তু সেই প্রোটেকশন আসবে না, কেন সেই সম্পর্কে আমরা জানব এবং এর পিছনে যে ব্যাখ্যা আছে, কথা আছে সেটাও জানব। পুরাকালে এখানে বর্ণিত আছে পুরাণে যে যম এবং যমুনা দুই ভাই বোন, আপনারা জানেন যমুনার বাড়িতে আসতো না যমদেব, সেই জন্য তার কী ছিল, দুঃখ ছিল এবং তিনি খুবই রাগান্বিত ছিলেন। তাই যমুনাকে যমদেব এই দিন কী করেছিলেন, যমদেব যমুনার হাত থেকে রাখি বেঁধেছিলেন এবং কথা দিয়েছিলেন যে এই দিন যে ভাইয়ের হাতে বা দাদার হাতে যে বোন পবিত্র সূত্র বন্ধন করবে, বেঁধে দেবে, অর্থাৎ রাখি বেঁধে দেবে, তার জীবনে কোনো দুর্ঘটনা, অর্থাৎ দুর্ঘটনা মানে অকাল মৃত্যু হবে না, এটি একটি কথা। আরেকটি কথা হচ্ছে যে আপনারা জানেন যে দৈত্যরাজ বালির থেকে বামন অবতার ধারণ করে শ্রী বিষ্ণু কী করেছিলেন, তিন পদ জায়গা তিনি নিয়েছিলেন, স্বর্গমর্ত পাতালের তিনি কী করেছিলেন, দান গ্রহণ করেছিলেন এবং তার বিনিময়ে কী করেছিলেন, বালি কিন্তু একটা জিনিস চেয়ে নিয়েছিলেন, সেটি হচ্ছে শ্রীবিষ্ণুর কথাতেই চেয়ে নিয়েছিলেন যে তাকে তার যে পাতাল লোক সেখানে বসবাস করতে হবে। কিন্তু নারায়ণের বিহনে মা লক্ষ্মী খুবই কী হয়ে গেছিলেন, বিগলিত হয়ে গেছিলেন, উৎকণ্ঠিত হয়ে গেছিলেন, তিনি বিরহ সহ্য করতে পারছিলেন না। তখন নারদ মুনির পরামর্শ অনুযায়ী তিনি কী করেছিলেন, বালির হাতে রাখি বেঁধেছিলেন এবং বিনিময়ে নারায়ণকে চেয়ে নিয়েছিলেন, অর্থাৎ সেই পাতাল লোক থেকে তিনি কিন্তু পুনরায় কী করেছিলেন, নিয়ে এসেছিলেন আমাদের নারায়ণকে। তাই অবশ্যই এই দিনটি খুবই পুণ্যক্ষণ, পুণ্যতিথি। এবং আরেকটি কথা বলে রাখি, এই যে 30 আগস্ট এই ভদ্রা সময় চলবে, এই ভদ্রা সময়ে কখনোই ভুলেও কখনোই রাখি বাঁধবেন না। কোন সময় সেটা অবশ্যই বলে দিচ্ছি, সঙ্গে থাকুন, সাথে থাকুন, অবশ্যই জানতে পারবেন। কেন বলুন তো, রাবণকে সুপর্ণখা, আপনারা জানেন যে সুপর্ণখা হচ্ছে রাবণের বোন, সুপর্ণখা কী করেছিলেন, রাবণকে এই ভদ্রাকালের মধ্যে রাখি বেঁধেছিলেন আর তার পরিণাম আপনারা জানেন, কেননা রাবণ কিন্তু মহাপণ্ডিত ছিলেন, মহাজ্ঞানী ছিলেন, তিনি যদি এই সময়টিকে আনদেখা না করতেন, যদি এটাকে মানতেন, তিনি মানেননি, অর্থাৎ এটা ভবিতব্য, এটা হচ্ছে ভাগ্যের লিখন, এটি হওয়ারই ছিল। তাই এই সময় ভদ্রাকালে কিন্তু রাবণকে সুপর্ণখা রাখি বন্ধন করেছিলেন এবং তার পরিণাম আপনারা জানেন যে পরাজিত হয়েছিলেন। তাই পরাজয় না, এই দিন হচ্ছে যে ভাই বা দাদার হাতে বোন বা দিদি রাখি বাঁধেন রক্ষাবন্ধন, অর্থাৎ তার জীবনে যেন কোনো অমঙ্গল না আসে, তার জীবন যেন সুখ সমৃদ্ধি এ পূর্ণ হয়ে ওঠে এবং সে যেন ভাই বোনের যে একটা ভ্রাতৃত্ব বোধ একটা সেটা জাগরিত হয়ে ওঠে এবং সারা জীবন যেন তারা ভ্রাতৃত্ববোধে কী হয়ে থাকে, আপ্লুত হতে থাকে, বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। খুবই পূর্ণক্ষণ, পূর্ণ সময় এবং রাখি বাঁধার নিয়মই হচ্ছে
যে পূর্ণিমার সময় হবে এবং দুপুরে বাধা নিয়ম, কিন্তু 30 আগস্ট সেটা বাধা সম্ভব হচ্ছে না যেহেতু ভদ্রাকাল থাকছে। তার আগে আমরা একটুখানি বলে নিই যে কী করে থালাটা সাজাবেন, যে রাখি বাঁধবেন তার থালাটা সাজানোর জন্য অবশ্যই বলবো যে অবশ্যই স্নান করে নেবেন, স্নান করে নেবেন এবং একটা স্বচ্ছ বস্ত্র পরবেন, কালো পরবেন না, একটা স্বচ্ছ বেশ হলুদ গোলাপি বেশ এরকম যে ব্রাইট কালারগুলো সৌভাগ্যসূচক, লালও পরতে পারেন সৌভাগ্যসূচক, সাদার মধ্যে মাল্টি কালার বিভিন্ন কালার পরতে পারেন। কালোটাকে অ্যাভয়েড করবেন, গাঢ় যে কালো বা গাঢ় নীল এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তারপরে যে প্লেটটার মধ্যে রাখি রাখছেন সেটাকে একটু ডেকোরেট করার চেষ্টা করবেন, ফুল দিয়ে ডেকোরেট করার চেষ্টা করুন। আর সেখানে রোলি রাখবেন, রোলি মানে হচ্ছে যে দেখবেন পূজাপাঠে দোকানে পাওয়া যায় রোলি, আর চন্দন একটু বেটে নেবেন, কিছু চাল রেখে দেবেন সাদা চাল, সেটা যেন পূর্ণ হয় ভাঙা না হয়, দই রাখতে পারেন খুবই শুভ, আর যে রাখি যেটা বাঁধবেন সেটা রাখবেন, কিছু মিষ্টি রাখবেন এবং একটা প্রদীপ অবশ্যই জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন অবশ্যই, এটা মাথায় রাখবেন। আর প্রথমেই আগে ভগবানকে স্মরণ করবেন, ভগবানকে স্মরণ করে নেবেন, ভগবানকে অবশ্যই গণপতিজিকে পড়াতে পারেন, মহাদেবকে পড়াতে পারেন, আর অবশ্যই তাকে পড়াবেন, পঞ্চদেব দেবীকে পড়াতে পারেন এবং শ্রী বিষ্ণুকেও পড়াতে পারেন বা শ্রীকৃষ্ণ বা গোপালকে পড়িয়ে তারপরে সেটি তাদের পায়ে ছুঁয়ে সেই আশীর্বাদ হিসাবে সেটি আপনাদের ভাই বা দাদাকে আপনারা পড়িয়ে দেবেন। আর অবশ্যই মাথায় রাখবেন যে আপনার ভাই বা দাদা যেন পূর্ব দিকে মুখ করে বসে এবং যে শিখাটি প্রদীপের শিখাটি পূর্ব দিকে বা উত্তর দিকে থাকে এটা অবশ্যই মাথায় রাখবেন। তিলক করবেন, কপালে অবশ্যই তিলক করবেন, আর কী দিয়ে করবেন আপনি অবশ্যই হলুদ, হলুদও আপনি একটুখানি গুলে নিতে পারেন, হলুদ বা চন্দন বা আপনি রোলি অর্থাৎ সিঁদুর, যেটি সিঁদুর মানে কিন্তু এটা পূজাপাঠের দোকানে পাওয়া যায় রোলি, এটা দিয়ে করতে পারেন এবং চাল, কিছুগুলো চাল নিয়ে সেই তিলকে আপনি দিয়ে দেবেন, কেননা এটি পূর্ণতা এনে দেয় এবং আপনার জীবন সৌভাগ্যময় করে দেবে এবং তৎসঙ্গে তার সাথে আপনার ভাই বা দাদার আর কী করবে সৌভাগ্যময় জীবন করে দেবে। এবার তিলক করবেন এবং অবশ্যই আরতি করবেন, তারপরে এই রাখিটা বেঁধে দেবেন ডান হাতে, অবশ্যই 3টে গিট দেবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলে আছে যে কটা গিট দিলে আপনারা জানতে পারবেন যে কি আপনারা লাভ করবেন সেটি করবেন। এরপরে অবশ্যই মিষ্টি খাওয়াবেন ভাই বা দাদাকে এবং ভাই বোনের যে আন্তরিক যে অভিনন্দন সেটা বার্তা এবং প্রণাম এই সমস্ত কিছু এবং গিফট এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আপনার সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই এইভাবে যদি আপনারা এই মুহূর্তটাকে আরও শুভময় করে নিতে পারেন, ভগবানের কৃপা লাভ করে অর্থাৎ তার আরাধনা করার পর এটি করেন, খুব আপনাদের জীবন কিন্তু সুন্দর হয়ে উঠবে। এরপরে আমরা বলবো যে আরও যে রক্ষাবন্ধন, এই যে রক্ষাবন্ধন মানে রক্ষা করার যে বন্ধন, এই ক্রিয়াটিকে আপনারা আরও শুভময় এটি করে দিতে পারেন। দেখুন রক্ষাবন্ধন 30 আগস্ট ভদ্রাকাল চলবে, পূর্ণিমা থাকবে কিন্তু ভদ্রাকাল চলবে 9:01 রাতটা, রাত 9:01 পর্যন্ত কিন্তু এই সময় থাকবে। এবং এই যে ভদ্রাকালের এর যে লেজ থাকে, মুখ লেজ মধ্য এরকম অবস্থা থাকে, সেটি 5:30 থেকে 6:31 পর্যন্ত থাকবে এবং তার যে মুখ সেটা থাকবে 6:31 থেকে 8:11। মোট কথা রাত 9:01 পর রাখি বাঁধতে পারেন, কিন্তু আগেই বলেছি যে সূর্যোদয়ের সাথে সাথে 31 তারিখ সূর্যোদয়ের সাথে সাথে আপনি এই ক্রিয়াটি করলে বেশি ফল লাভ করতে পারবেন অর্থাৎ সৌভাগ্যময় জীবন পাবেন, কেননা রাত্রে কিন্তু রাখি বন্ধনের নিয়ম নেই। এবারে যারা অপারক হবে, এবারে বলবেন যে 30 তারিখে তো ছুটি দিয়েছে, যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে বা বিভিন্ন স্থানে 30 তারিখ ছুটি ঘোষণা করা হয়েছে, 31 তারিখ তো নয়। একটা কথা বলে রাখি, দেখুন ছুটি যেদিনই ঘোষণা করা হোক না কেন, স্বাস্থ্যসম্মত নিয়ম যখন আপনি মেনে চলবেন, ভদ্রাকালে কখনোই কোনো মঙ্গল কার্য, পরিষ্কার লেখা আছে, পরিষ্কারভাবে লেখা আছে আমাদের শাস্ত্রে যে ভদ্রাকালে কোনো মঙ্গল কার্য করা উচিত নয় এবং করলে তাহলে কিন্তু জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এবং এই ভদ্রাকে সেটাও আপনারা যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন পরে কোনো দিনও বলবো, কেননা আজকে বলতে গেলে প্রচুর বড় ভিডিও
রেডিও হয়ে যাবে। ভদ্রা হচ্ছে রুক্ষতা, রুড এবং একটা কঠোর মানে ভাবে দেবী, তাই সেই সময়টাকে সর্বদা বর্জন করা উচিত। তাই অবশ্যই কী করা উচিত, কখনোই 30 আগস্ট এই যে রাত্রেবেলা আমরা বললাম, এই রাত্রেবেলা আপনারা এটা করার চেষ্টা করবেন না। কেননা 9টা একের পর আপনারা বাধ্যে পারেন যাদের অসুবিধা আছে, কিন্তু অবশ্যই বারবার বলবো দেখুন, ভদ্রকাল না থাকলে ওই সময় না বেঁধে সূর্যোদয়ের সাথে সাথে, আপনি যে দেশেই থাকুন না কেন, যেখানেই থাকুন না কেন, সূর্যোদয়ের সাথে সাথে শুভ মুহূর্ত আরম্ভ হয়ে যায়। 31 তারিখ খুবই ভালো, কেননা আমরা উদয় তিথি ধরি, পূর্ণিমা তিথিও এখানে থাকছে। তাই অবশ্যই আপনারা কী করবেন, সূর্যোদয়ের সাথে সাথে আপনারা 7টার মধ্যে যদি, সকাল 7টার মধ্যে যদি বেঁধে নিতে পারেন, খুব ভালো ফলাফল আপনারা লাভ করতে পারবেন এবং অবশ্যই জীবন সুন্দর হয়ে উঠবে। দেখুন, আমাদের জীবন সুন্দর হয়ে উঠুক এটাই তো আমরা চাইবো, কেননা এই জন্যই তো আমরা এই মুহূর্তটাকে আমরা গ্রহণ করতে চাইছি, সেলিব্রেট করতে চাইছি। অবশ্যই করুন, দেখবেন জীবন সুন্দর হয়ে উঠবে আপনাদের জন্য। প্রত্যেক আমাদের এই চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন, প্রত্যেক পৃথিবীবাসীর সমস্ত ভাই এবং দাদার জন্য আন্তরিক অভিনন্দন, এবং আমাদের তরফ থেকে একটা মানসিক রাখি আপনাদেরকে আমরা নিবেদন করছি। অবশ্যই আমাদের নাম করে আপনারা সেটিকে গ্রহণ করতে পারেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করি এবং সফলতা এবং জীবনের সমস্ত মনোবাসনা পূর্ণ হোক। সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ভালো থাকবেন।